বিএনপি কোনোদিন সরকার গঠন করতে পারলে দেশের উন্নয়ন কাজ বন্ধ করে দেওয়ার হুমকি ধামকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এই অভিযোগ করেন, বিএনপি সরকারের উন্নয়ন কাজ নিয়ে জনগণকে বিভ্রান্ত করতে মিথ্যাচার, গুজব এবং অপপ্রচারের মাধ্যমে নোংরা ষড়যন্ত্রের খেলায় মেতেছে বলেও মন্তব্য করেন কাদের। সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদন বিএনপির পছন্দ নয় বলেই তারা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে বিষোদগার করছে বলেও অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিএনপিকে রাজনৈতিক শিষ্টাচার মেনে চলার আহ্বান জানান ওবায়দুল কাদের। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।